দয়া করে এমন কোন গুজবে কান দিবেন না। বাংলাদেশে শুধু না, সমস্ত বাজারে সমস্ত দোকানে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত আছে। জানেন তো, আমরা দেখছি 10 প্যাকেট লবণ কিনেছেন, 10 প্যাকেট লবণে আপনি কয় বছর খাবেন লবণ? একটা কথা বলে দিই, আমাদের এখানে এসিল্যান্ড মহোদয় আছেন, উনিও এসছেন আমাদের, জানেন আপনারা দিদি সাহেব এসপি সাহেব সবাই এটা নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন। বিশ্বনাথের পুরো এলাকা মানে ঘর বাড়ি থেকে মানুষ চলে আসছে লবণ কেনার জন্য। লবণ ছাড়া যেন আর চলবে না আমাদের জীবন, একবার পেঁয়াজ ছাড়া চললো না, এখন লবণ ছাড়া চলবে না। তো যাই হোক, আপনারা লবণ কেউ হাফ কেজির বেশি, আধা কেজির বেশি কেউ লবণ কিনবেন না। আর নির্ধারিত যে দাম আছে, সব দোকানদারদের বলতেছি, নির্ধারিত যে দাম আছে তার চেয়ে কেউ 1 টাকা বেশিও লবণের দাম নেবেন না। যদি এমন করেন তাহলে আপনাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আমাদের এসিল্যান্ড মহোদয় আছেন আমাদের সামনে, উনি বলবেন। যেখানে আমাদের সমুদ্র উপকূলবর্তী এলাকা প্রচুর পরিমাণে লবণ এখানে উৎপন্ন করা হয় এবং আমাদের কোনো লবণের ঘাটতি নাই। তো আপনারা দয়া করে গুজবে কান দিবেন না এবং অতিরিক্ত পরিমাণে লবণ কিনবেন না। এবং আপনাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি, যেসব দোকানদাররা আছেন নতুন এবং পুরাতন আমাদের বিশ্বনাথ বাজার এবং পুরো বিশ্বনাথবাসীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যে বা যারা অতিরিক্ত দামে আমাদের যে লবণের প্যাকেটগুলোতে যে দাম লেখা আছে তার থেকে যদি 1 টাকা পয়সা বেশি রাখে তাহলে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর আওতায় যে কোনো ধরনের শাস্তি দিতে বাধ্য থাকবো। এবং আপনারা কেউ বেশি পরিমাণে লবণ কিনবেন না, অল্প যতটুকু আপনাদের প্রয়োজন তার বেশিতে যাবেন না এবং কোনো ধরনের গুজবে অংশ নেবেন না। সালামু আলাইকুম বন্ধুরা, ইতিমধ্যে সারা দেশে একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে লবণের দাম বেড়ে গেছে। তো আসলে কি লবণের দাম বাড়ছে কিনা সেজন্য আমরা এখন এসেছি একজন দোকানদারের সাথে আপনাদের কে কথা বলিয়ে দিতে। আসলে কি লবণের দাম বৃদ্ধি পেয়েছে, আপনারা কি জানতে পেরেছেন লবণের বিষয়ে? আমাদের কানে এখনো পর্যন্ত পৌঁছায় নাই যে লবণের দাম যে বৃদ্ধি পাইছে। আমরা এখনো লবণ আগের মানে আগের দামে বিক্রি করতেছি, যেমন চিকন লবণ হচ্ছে 35 টাকা আর মোটা লবণ হচ্ছে 20 টাকা। আচ্ছা যাই হোক বন্ধুরা, আপনারা শুনছেন যে লবণের দাম বাড়ে নাই, কিন্তু আসলে কিছু কিছু গুজব রটিয়ে দেওয়া হয়েছে যে লবণের দাম 100 টাকার উপরে হয়ে গেছে প্রতি কেজি। ১২০ ৬০ টাকা নি এমন কোন গুজবে কান দিবেন না। বাংলাদেশে শুধু না, সমস্ত বাজারে সমস্ত দোকানে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত আছে।